অপূর্ব সুন্দর লাগছে। বন্ধুরা আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে আমি দেখাতে চলেছি একটা জায়ান্ট আকারের ফিশ কবিরাজি, যেটা আমি ডিনার টাইমে, আজকে তো ডিনারে লুচি ডিম কারি তো হচ্ছেই, তার সাথে জায়ান্ট আকারের ফিশ কবিরাজি খেয়ে আপনাদেরকে বলে দেবো যে কেমন খেতে লাগছে। হয়তো আপনার ফিশ কবিরাজি অনেক দোকান থেকেই ট্রাই করেছেন, কিন্তু আমার দেখা প্রথম এরকম জায়ান্ট সাইজের ফিশ কবিরাজি আমি আগে কোনোদিন খাইনি। আমাদের পিএনবি মোড়ের সামনে একটা দোকান আছে পেটু গ্রাম, এবং ওখানেই পাওয়া যাচ্ছে এই জায়ান্ট আকারের ফিশ কবিরাজি। তাই চটপট করে আমি ওইখান থেকে জায়ান্ট আকারের ফিশ কবিরাজিটা নিয়ে আসবো এবং আপনাদের সামনে দেখিয়ে দেবো যে কেমন তার সাইজ, এবং খেয়ে বলে দেবো যে কেমন খেতে লাগে। বন্ধুরা এখন আমি পেটুগ্রামে চলে এসেছি এবং ঘরে তো লুচি আর ডিমের কারি তো হচ্ছেই, এবং তার সঙ্গে এখান থেকে একটা জায়ান্ট আকারের ফিশ কবিরাজি নিয়ে নেব এবং আপনাদেরকে আজকে ডিনারটা কেমন হচ্ছে ফিশ কবিরাজি এবং লুচি আর ডিম কারি সাথে সেটা আপনাদেরকে খেয়ে বলে দেবো যে কেমন লাগছে। আমি খুব বিজি ছিলাম বলে এখানে সেরকমভাবে ব্লগ করা হলো না, আমি অন্যদিন এই রেস্টুরেন্টে আসবো এবং আপনাদেরকে আরও ভালোভাবে ব্লগ করে দেখিয়ে দেবো যে এখানে কোন কোন আইটেমগুলি পাওয়া যায় এবং কোন টাইম থেকে কোন টাইম অবধি পাওয়া যায়, সব কিছু আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দেবো। ফিশ কবিরাজি নিয়ে আমি অলরেডি বাড়ি চলে এলাম। ফিশ কবিরাজি প্রাইসটা সাধারণ ফিশ কবিরাজি থেকে একটু কিছুটা হলেও বেশি ছিল, কারণ সাধারণ ফিশ কবিরাজি নর্মাল আপনার 100 rupees 120 rupees হয়ে থাকে, এর প্রাইসটা 160। কিন্তু এই সাইজটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন, আমি যেমন ফার্স্ট দেখে অবাক হয়ে গেছিলাম। তাই বন্ধুরা ডিনার টাইমে আপনাদেরকে আমি ফিশ কবিরাজিটার সাইজটা দেখিয়ে দেবো এবং কোয়ালিটিও বলে দেবো যে ফিশ কবিরাজিটা কেমন খেতে লাগছে, কারণ কোয়ান্টিটি বড় হলেই যে কোয়ালিটি খুব ভালো হবে এমন কোনো মানে নেই। তাই আমি খেয়ে বলে দেবো যে কেমন খেতে লাগছে, চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আজ। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আজকে ডিনারে কী কী মেনু আছে। দেখতে পাচ্ছেন একদম গরম গরম মা ফুলকো লুচি ভেজে দিয়েছে, তার সাথে আছে ডিম কষা, ডবল ডিম দিয়েছে মা, এবং আজকে সব থেকে স্পেশাল আইটেম যেটা আমি পেটুগ্রাম থেকে আনতে গেছিলাম, এত বিগ সাইজে একটা ফিশ কবিরাজি, এবং ফিশ কবিরাজিটা অলরেডি গন্ধ বেরাতে শুরু করে দিয়েছে। এবার চটপট করে খেয়ে দেখিয়ে দেবো যে কেমন খেতে লাগছে। হ্যালো বন্ধুরা, আমি অলরেডি খাবার প্লেটটা হাতে নিয়ে নিয়েছি। এবার ফার্স্টে ফুলকো লুচির সাথে যে ডিম কারিটা আছে সেটার সাথে প্রথমে খেয়ে আপনাদেরকে বলে দেবো যে কেমন খেতে লাগছে। ওহ, অপূর্ব সুন্দর লাগছে। এটা
একটু ডিম দিয়ে লুচিটা খেয়ে দেখিনি কেমন খেতে লাগছে। অনবদ্য সুন্দর লাগে। কষা ডিমের সাথে ফুলকুলুচি যা স্বর্গ। অসাধারণ মজা লাগবে আজ খেতে। এবার আজকে যেটা সব থেকে স্পেশাল আইটেম, আমি তো একা অত বড় ফিশ কবিরাজি খেতে পাবো না, সেই জন্য আমি মা বাবা বোন সবাই মিলেই ভাগ করে খেলাম। দেখে নিয়ে যাক কেমন খেতে লাগবে। অপূর্ব সুন্দর লাগছে। ফিশ কবিরাজি দেওয়া আছে, তার ভেতরে স্টাফিংটা দেখুন, এই পুরো মাছের যেটা আছে পুরো মাছের স্টাফিং দেওয়া আছে, দেখে নিন বন্ধুরা ভালোভাবে। এবং ওপরে একটু হালকা লেয়ার, অসাধারণ সুন্দর লাগছে খেতে। পুরো পরতে পরতে আপনার ভেটকি মাছের স্বাদ অনুভব করতে পারবেন। আজকে তো ব্লগটা ভালোভাবে বানানো হলো না ওই দোকানে, যেদিন অন্য আরেকদিন যেদিন টাইম পাবো সেদিন ওই দোকানের অন্যান্য খাবার খেয়ে আপনাদেরকে বলে দেবো যে কেমন খেতে লাগছে। জাস্ট অসাম। ফার্স্ট টাইম লুচির সাথে ফিশ কবিরাজি খেয়ে দেখে নেওয়া যাক কেমন খেতে লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুখের মধ্যে ঢুকে নিলাম। ও আলাদাই টেস্ট জানো, অসম্পূর্ণ। আবার বন্ধুরা খেয়ে নিয়ে আবার আপনাদের সামনে আমি ফিরছি। একবার জমজমাটি ডিনার করার পর আবার আপনাদের সামনে আমি ফিরে আসলাম। এই সপ্তাহটা পুরোপুরি বিজি স্কেডিউলের মধ্যে কেটেছে, বা আজকের দিনটা খুব বিজি কেটেছে, সেই জন্য আমি ব্লগের জন্য প্রপারলি ভিডিও শুট করতে পারিনি। তাই যথাসম্ভব আজকে ভিডিওটা আমি ভালো করার চেষ্টা করলাম। আর আজকে ভিডিওটা যদি আপনাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আবার আমি শিগগিরই ফিরছি খুব একটা ভালো ভিডিও নিয়ে। এবং নেক্সট ভিডিও আসে পর্যন্ত আপনারা সবাই ভালোভাবে থাকবেন, সুস্থভাবে থাকবেন এবং অবশ্যই সুন্দরভাবে থাকবেন। চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।